প্রধানমন্ত্রী তোমার দেখছো নি আজকা কত ভাগ্যবান তুমি আমার অফিসটা যোগাযোগ করবো হ্যাঁ তুমি কোনো লকডাউন লেসনি কোনো কিছু বাড়ির থেকে কেউ কত ফ্যামিলি মেম্বার কত জন তো তুমি তুমি ঠেলা চালাও কি কি কাজ করতে পারবো একটু দেখে নাও ছেলেটা তো মাস্টার মানে ছেলেটা বয়স কত বিশ পড়াশোনা করতে বসে রাজ্য প্রধানমন্ত্রী যখন রাজ্য থেকে বের করবে আপনার কাছে কি মেসেজ থাকবে দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র ভাই মোদীজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই উনি আমাদের ত্রিপুরা রাজ্যের একজন সাধারণ গরিব করে তপশিলি জাতিভুক্ত অত্যন্ত গরিব আর ঠেলা নিয়ে কোনো বিজনেস করেন তেমন নয় ঠেলা দিয়ে অন্যের যে সামগ্রী এপার ওপার করা মানে বেসিক্যালি রিক্সা পোলার মানে মালবাহী রিক্সা পোলার একটি ছেলে আছে ক্লাস 8 পর্যন্ত পড়েছে এও বাবাকে বিভিন্ন সময় সাহায্য করে ওর লকডাউনের কারণে সেটা বন্ধ আছে আর যেই ব্যক্তি এই ধরনের জীবিকার সঙ্গে যুক্ত যার নিজের জীবনই চালানোর জন্য অন্যের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল আর সেই ব্যক্তি এই লকডাউনের সময় নিজের পয়সা দিয়ে মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা এই যে মানসিকতার পরিচায়ক ত্রিপুরা রাজ্যের মধ্যে রয়েছে এই ধরনের মানসিকতা আর তার পরিণাম আমি দেখেছি সিএম রিলিফ ফান্ডে 19 কোটি টাকার উপরে এসছে পিএম রিলিফ ফান্ডও গেছে আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি তার জন্য ধন্যবাদ জানাব যে উনি আমার রাজ্যের এমন একজন লোককে বের করেছেন যিনি কি সমাজের অন্তিম ব্যক্তি তো নরেন্দ্র ভাই শুধু অন্তদয়ের কথাই বলেন না শুধু আধার লিঙ্কের কথাই বলেন না বা ইপিডি সিস্টেমে অন্তদয় গরিব ব্যক্তির কাছে খাদ্য পৌঁছে দেওয়ার কথা বলেন না আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যেই গৌতম দাসকে আজকে চিহ্নিত করেছে তার বিরাট হৃদয়ের জন্য আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওনার পরিবারের সঙ্গে দাঁড়ানো এবং তাকে কিভাবে সাহায্য করা যেতে পারে আর্থিকভাবে সেই বিষয়ে আমরা খুব কম সময়ের মধ্যে তার পরিবারের জন্য সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দেব আর তার মতো আরও অনেক ভাইয়েরা যারা রয়েছে ত্রিপুরাতে তাদেরকেও বলবো যে ত্রিপুরা সরকার রিক্সা পোলার এবং যারা নাই আছেন এই ধরনের 12,000 লোকেদেরকে আমরা চিহ্নিত করেছি বা করছি তাদেরকেও আমরা সিএম রিলিফ ফান্ড থেকে 1,000 টাকা করে প্রতি পরিবারকে পাঠানোর ব্যবস্থা করছি।